রাজপথ শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি আধা সরকারি প্রতিষ্ঠান সহ পুরো রাজধানী বর্ণিল আলোতে সেজেছে। যেন ঢাকা এখন আলোর নগরী। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর যে কিরণে এসেছিল বিজয়, তারই উদযাপনের প্রস্তুতি এটি। মুক্ত স্বাধীন দেশ পাওয়ার আনন্দ সবার চোখে মুখে। প্রতি বছরের বিজয় দিবসই আন্দোলিত করে দেশের মানুষকে, অনুপ্রেরণা যোগায় সামনে এগিয়ে চলার, স্বপ্ন দেখায় সোনার বাংলা গড়ে তোলার। সারা বাংলাদেশ একটা নতুন সাজে সজ্জিত হচ্ছে বিজয় দিবসকে উপলক্ষ করে। এটা তরুণ প্রজন্মের জন্য একটা বিশাল বড় পাওয়া। বিজয় দিবসে উপলক্ষে যে সাজসজ্জা করা হয় ঢাকা শহরে বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি যাই, দেখি, আমার কাছে খুবই ভালো লাগে। তরুণ প্রজন্মকে ইতিহাস ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয় এই বিজয় দিবসের উদযাপন। যখন সাজসজ্জাটা শুরু হয় তখন মনে পড়ে, না, আমাদের একটা ইতিহাস আছে, আমাদের একটা ঐতিহ্য আছে, আমাদের সন্তানরা একসময় নিজের জীবন বাজি রেখে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই দেশটাকে অর্জন করেছে। ভবিষ্যতে যাতে এই অনুপ্রেরণাটা আমরা কাজে লাগাতে পারি সেটাও চেষ্টা করি। ইয়াং জেনারেশন যারা আছে তারা যদি এই জিনিসগুলো দেখে এভাবে সেলিব্রেট করতেছে, তাহলে মনে হয় আমরা আসল জিনিসটা এবং মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কিত অনেক কিছু আমরা জানতে পারবো। বিজয়ের মাসে দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার প্রত্যয় সবার। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা।